আজকের আলোচ্য বিষয় সিফিলিস কেন হয় এবং তা থেকে মুক্তির উপায়। আসসালামু আলাইকুম, টিটি সুমি মেডিকেলের নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে আমি ডাক্তার রুহুল আমিন শুরু করছি আজকের আলোচনা পর্ব। আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব সিফিলিস রোগ কি, কেন হয় এবং সিফিলিস থেকে মুক্তির উপায়। তাই যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন, যারা আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যৌন রোগসমূহের মধ্যে অন্যতম রোগটি হল সিফিলিস। এই রোগটি সাধারণত সহবাসের মাধ্যমে ছড়ায়। সাধারণত অনিয়ন্ত্রিত যৌন মিলন এবং সিফিলিসে আক্রান্ত ব্যক্তির সাথে সহবাস করলে এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এছাড়া সিফিলিস আক্রান্ত ব্যক্তির রক্তগ্রহণের মাধ্যমেও এ রোগটি ছড়াতে পারে। এছাড়া গর্ভাবস্থায় মায়ের সিফিলিস থাকলে সন্তানেরও সিফিলিস হতে পারে। এটি মূলত একটি ব্যাকটেরিয়া সংক্রমণ। এই রোগের জীবাণুর নাম ট্রিপোনোমা প্যালিডাম। যে সকল গর্ভবতী মহিলা এই ব্যাকটেরিয়ার সংক্রমণের শিকার হন তাদের সন্তান অ্যাবনর্মাল বা জন্মের পর মারা যেতে পারে। এবার চলুন জেনে নিই সিফিলিস রোগটি কীভাবে ছড়ায় সে বিষয় সম্পর্কে। যারা ভিন্ন ভিন্ন শয্যাসঙ্গীর সাথে মিলিত হন তাদের সিফিলিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেশি। অনিরাপদ যৌন মিলন এবং সংক্রমিত ব্যক্তির সাথে সহবাস করলে এই রোগটি ছড়ায়। ভ্যাজাইনাল, অ্যানাল বা ওরাল সেক্সের মাধ্যমে এই রোগের জীবাণুটি শরীরে প্রবেশ করে। সাধারণত আক্রান্ত কারোর সাথে যৌন মিলনের 2 থেকে 4 সপ্তাহ পরে এই রোগের লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। কিছু কিছু ক্ষেত্রে 3 মাস পর্যন্ত দেরি হতে পারে। শুধুমাত্র যে সহবাসী এই রোগের জন্য দায়ী তা কিন্তু নয়। রক্তদানের সময় একই সূচ ব্যবহার করলে এই রোগের সংক্রমণ হতে পারে, কিন্তু একই শৌচালয় ব্যবহার করলে বা আক্রান্ত ব্যক্তির জামাকাপড় ব্যবহার করলে এই রোগটি ছড়ায় না। কারণ সিফিলিস রোগের ব্যাকটেরিয়া মানবদেহের বাহিরে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। এবার চলুন জেনে নিই সিফিলিস রোগের লক্ষণ সম্পর্কে। এই রোগের আলাদা আলাদা পর্যায় রয়েছে। আলাদা আলাদা পর্যায়ে আলাদা আলাদা লক্ষণ পরিলক্ষিত হয়। এ রোগে আক্রান্ত হলে এক একজনের এক এক রকম উপসর্গ দেখা দিতে পারে। এ রোগের প্রথম ধাপকে প্রাইমারি সিফিলিস বলা হয়। এক্ষেত্রে যৌনাঙ্গে বা মুখের চারিপাশে কালশিটে দাগ পড়তে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আলসারের মাধ্যমে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশের পর সারা দেহে ব্রণের মতো গুটি গুটি দেখা যায় এবং তা পর্যায়ক্রমে বড় হতে শুরু করে। কোনো কোনোটির আকার 1 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই দাগগুলি 2 থেকে 6 সপ্তাহের মধ্যে আবার মিলিয়ে যায়। সাধারণত নারী পুরুষের যৌনাঙ্গে এই রোগটি হয়ে থাকে। এছাড়া নারী পুরুষের পায়ুপথ বা মলদ্বারেও আলসার হতে পারে। কারো কারো ঠোঁট এবং জিহ্বাতে আলসার ধরা পড়ে। এমনকি আঙুলেও ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। এমনটি যদি হয় কারো ক্ষেত্রে, সেক্ষেত্রে বুঝতে হবে সিফিলিসের প্রাথমিক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় ধাপটি হল সেকেন্ডারি সিফিলিস। এই পর্যায়ের লক্ষণ আবার আলাদা হয়, যেমন ত্বকে ফুসকুড়ি, গলা ব্যথা, এগুলি কয়েক সপ্তাহের মধ্যে সেরে যায়। এরপরে এটি সুপ্ত অবস্থায় চলে যায় এবং এটি কয়েক বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। অনেকের ধারণা চিকিৎসকের সাহায্য ছাড়াই এগুলো সেরে যাবে, তবে 3 সপ্তাহ পেরিয়ে গেলে কোনো প্রকার মেডিসিন ছাড়াই এগুলো ভালো হয়ে যায়, কিন্তু তখন সারা শরীরে ফোসকা বা গুটির মতো দেখা যায়। কোনোটি লাল, কোনোটি গোলাপি, কোনোটি পোড়া ফোসকার মতো দেখা যায়। হাতের তালুতেও এই ফোসকা দেখা যায়, তবে এতে কোনো চুলকানি থাকে না। এটি হচ্ছে সিফিলিসের দ্বিতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে সিফিলিসকে টার্টিয়ারি সিফিলিস বলা হয়ে থাকে। তৃতীয় পর্যায়ে এসে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হতে শুরু করে, যেমন শ্বাসতন্ত্র, পাকস্থলী, মাংসপেশি এবং হাড়। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হলো যখন সিফিলিস প্রধান আর্টারিকে আক্রান্ত করে। এ সময় মৃত্যুও ঘটতে পারে। চতুর্থ পর্যায়ে শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এই রোগ। হৃৎপিণ্ডে জ্বালা পোড়া শুরু হয়, যকৃৎ বা লিভারে কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, শরীরের কিছু অংশ পক্ষাঘাতগ্রস্ত হতে পারে এবং সাথে মস্তিষ্কের পরিবর্তনও লক্ষ্য করা যায়। এছাড়া এই রোগে দৃষ্টিশক্তি কমে যায় এবং স্নায়ুকোষগুলি ক্ষতিগ্রস্ত হয়। এবার চলুন জেনে নেই সিফিলিসের প্রতিকার সম্পর্কে। এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। উপসর্গের সূচনা হলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন। প্রাথমিক সিফিলিস চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যায়, তবে তা যদি মারাত্মক আকার ধারণ করে তবে তা থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। প্রাথমিক পর্যায়ে যদি সিফিলিস ধরা পড়ে সেক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে এই রোগের চিকিৎসা নিলে
সম্পূর্ণরূপে ভালো হয়ে যাওয়া সম্ভব। তবে যদি সিফিলিস রোগের চিকিৎসা না করা হয় তাহলে তা পর্যায়ক্রমে ভয়াবহ রূপ নিতে পারে, তাই এই রোগ এড়াতে অনিরাপদ যৌনমিলন এড়িয়ে চলা উচিত। এবার চলুন জেনে নেই কোন কোন মেডিসিন সেবন করলে সিফিলিস থেকে আমরা মুক্তি পেতে পারি। সিফিলিসে আক্রান্ত হলে আমরা যে সকল মেডিসিন সাজেস্ট করে থাকি তার মধ্যে রয়েছে সিফিলিনাম, মার্কসল, মার্কর, হেপারসাল, ক্রিওজোট, আর্সেনিক অ্যাল, কার্বোভেজ ইত্যাদি। তবে এই মেডিসিনগুলো অবশ্যই লক্ষণভিত্তিক ব্যবহার করতে হবে। আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব, যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসাবে মেডিসিন সেবন করবেন। এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন। আর যে কোনো মেডিসিন কেনার পূর্বে অবশ্যই মেডিসিনের গুণগত মান যাচাই করে কিনবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা কমেন্ট করে লিখে জানাতে পারেন। এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তবে আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনাদের সুস্বাস্থ্যই আমার কাম্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।